সাম্যবাদী ফাসিবাদী প্রশাসনকে বাংলাদেশের বুকের উপরে চেপে বসতে এটাকে সাহায্য করা কোন বিবেক সম্পন্ন মানুষ যার মর্যাদা আছে সম্মান আছে কোন মানুষ এই খেলায় কোনোভাবে অংশগ্রহণ করতে পারে না গণতন্ত্র মঞ্চ সেই লড়াইটা আমরা জারি রাখব আমরা আগামীকাল থেকে আমাদের চলমান যে আন্দোলন আমরা সারা সমাবেশ চলবে আমাদের সারা দেশব্যাপী গণসংযোগের যে কর্মসূচি সেই কর্মসূচি চলবে আমাদের সভা সমাবেশ গণ মিছিল এই কর্মসূচি আমরা অব্যাহত রাখব আমাদের মঞ্চে নেতারা বসবেন মঞ্চ আমরা বসব আলাপ আলোচনা করব আন্দোলনের সুনির্দিষ্ট দিনক্ষণ আমরা এই আমরা আজকে আমরা বসব আলাপ আলোচনা করে আন্দোলনের সুনির্দিষ্ট রূপরেখা আরো দিনক্ষণ আমরা আলাপ আলোচনা করে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সেটাকে আমরা ঘোষণা করব আর শেষ কথা যেটা বলতে চাই 31 দফার ভিত্তিতে আমরা একটা আন্দোলনে আছি আপনারা জানেন 31 দফার ভিত্তিতে আমরা আবার এক দফার একটা লড়াইয়ের মধ্যে আছি যুবপথ আন্দোলন বাংলাদেশে নতুন একটা মাত্রা যুক্ত করেছে প্রতিবাদ বিরোধী লড়াইয়ে আমরা সকল গণতান্ত্রিক শক্তি দেশপ্রেমিক শক্তি বাম প্রগতিশীল শক্তি রাজপথে 31 দফা এক দফার ভিত্তিতে রাজপথে সবাই যুগপথ আন্দোলনের মধ্য দিয়ে রাজপথে সবাই যুক্ত আছেন যুগপথের বাইরেও এখানে বামপন্থী শক্তি ইসলামী ঘরানার বিভিন্ন দল যুগপথের বাইরেও সকল রাজনৈতিক দল রাজপথে শস্য জায়গা থেকে তারা সক্রিয় আছেন রাজপথে থাকার মধ্য দিয়ে সকল বিরোধী দলের মধ্যে রাজপথে একটা গণ ঐক্য গড়ে উঠেছে আমরা পরিষ্কার করে বলতে চাই রাজপথের যে গণ ঐক্য মানুষের যে ঐক্য 31 দফার ভিত্তিতে রাষ্ট্র এবং সমাজ রূপান্তরের যে লড়াই